দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশে বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতিয় ভালোবাসা। আজ 11 ফেব্রুয়ারি, রোজ শনিবার, আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি মেসার্স রশিদ ডেইরি ফার্ম। আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন ইজাজুল ভাই। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদুপুর জেলার অরণখোলা হাটের আগে যে গাভী মার্কা সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে, সিমেন্ট ফ্যাক্টরির পাশেই এই খামারের অবস্থান। আর এই ফার্ম থেকে মূলত বকনা বাচ্চা বিক্রি করা হয়। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই ফার্মের যে বকনা বাচ্চাগুলো রয়েছে সে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো। এখান থেকে আপনারা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, জার্সি, মুন্ডি সব ধরনের বাচ্চাই সংগ্রহ করতে পারবেন। আর এই ফার্মে কী ধরনের বাচ্চাগুলো বিক্রি করা হয় তা আপনারা অনেকেই জানেন, খুবই হাই কোয়ালিটি বাচ্চা পাওয়া যায় এই ফার্মে। আর এই ফার্মের যে লোকেশনটা রয়েছে অরণখোলা হাটের আগে আপনাদের বাম সাইডে এই খামারটি পড়ে, যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন যে এই ফার্মের ভিতরে প্রচুর পরিমাণে গরু রয়েছে। এখান থেকে আপনারা ছোট বড় মাঝারি সব ধরনের গরুই সংগ্রহ করতে পারবেন। তো যেহেতু এই ফার্মটি পরিচালনা করে থাকেন ইজাজুল ভাই, তো বর্তমানে ওনার কাছে কী ধরনের গরুগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, জাতে মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর ভাই, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো, আপনি ভালো আছেন? জি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আবারও আপনাদের খামারে, এসে তো আবারও সারিবদ্ধভাবে বেশ কিছু বকনা দেখতে পাচ্ছি। গত পর্বে আমরা বেশ কিছু বড় গরু দেখিয়েছি, তো আজকে এসে আবার একটু ছোট সাইজের গরু পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, গত পর্বে যে গরু কটা দেখাইছিলেন বড় গরু সেল হয়ে গেছে, আর গত সপ্তাহে তো ছোট গরু দেখাতে পারি নাই, কারণ কালেকশন ছিল না। তো এই সপ্তাহ পুরো সপ্তাহটাই কালেকশন করলাম, এটা দুই সপ্তাহ সময় দিয়েই এই কটা গরু সংগ্রহ করতে পারছি। আসলে ভালো জিনিসগুলো সংগ্রহ করা একটু দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না ঠিক মতো। যাই হোক, যে গরু কটা সংগ্রহ করছি আলহামদুলিল্লাহ। আচ্ছা কতগুলো গরু দেখাবেন আজকে? আজকে আমি তিনটা লটে, দুইটা লটে দেখাবো, দুইটা সিঙ্গেল। অর্থাৎ প্রথম লটে থাকবে পাঁচটা, দ্বিতীয় লটে তিনটা, আর পরের দুইটা যে জার্সি থাকবে দুইটা সিঙ্গেল। তার মধ্যে মনে করেন যে ছোটো বাচ্চা, মিডিয়াম এবং প্রেগনেন্ট। আচ্ছা আচ্ছা, তার মানে মাশাল্লাহ অনেকগুলো গরুই দেখাবেন দর্শকদের। তো কেনাবেচাটা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। আর আপনি তো একটা ই দিয়ে থাকেন, এই কারণে মনে কেনাবেচাটা একটু বেশি হচ্ছে? আসলে আমি দেখতেছি যে আমি বলার পরেও, যেহেতু দীর্ঘদিন ধরে ব্যবসা করি, তো আমি বলার পরেও টাকা সব ব্যাংকেই দিয়ে দিচ্ছে। এর আগে বিক্রি করছি, তো জানে যে ইজাজুল ভাই কেমন, তার রেপুটেশন কেমন, সব মিলায়ে যদিও বা আমি সেই সুবিধা দিয়ে থাকি, অল্পজনই নেয়, বেশিরভাগই বলে যে ভাই সমস্যা নাই, বিশ্বাস যখন করছি পুরোটাই নিয়ে নেন। আচ্ছা এভাবে দিয়ে দিচ্ছে। আচ্ছা কেনাবেচাটা ভালোই হচ্ছে যেহেতু আমাদেরকে জানাচ্ছিলেন। তো সামনে তো গরম পড়ে যাচ্ছে, তো শীতটাও চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে বাজারটা কেমন হচ্ছে? এখনও নিয়ন্ত্রণের মধ্যেই আছে। আজকের পর্বে যেগুলা গরু দেখাবো এগুলা গরু মানে সাধ্যের ভিতরেই দাম আমার কাছে ঠিক মনে হয়েছে। তবে বাজার উদ্যোগ করতে গরুটা এখন সেভাবে পাওয়া যাচ্ছে না, কারণ বাজার যখনই বাড়ে শীত শেষের দিকে গরু কাটার ডেভেলপ বেশি হয়, সবাই চিন্তা করে আর এক মাস পরেই বিক্রি করি, এই জন্য সামনের দিকে বাজার বাড়বে। তবে আজকে পর্যন্ত যেগুলো গরু আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দাম ঠিক আছে। আর আমি কী ধরনের গরু বিক্রি করি মুখে জাত বলার দরকার নাই, আমি এত চিনি, আমি অত চিনি, আমি কতদিন ধরে ব্যবসা করি, এসব কথা আমার বলা আমার পক্ষে সম্ভব না। আমার যদি জিনিস ভালো হয়, আমি যদি আজকেও নিয়ে আসি বাজারে, তা আমার জিনিস বিক্রি হবে। তো চলেন যে আমরা গরু কাটা দেখাই আর কথা বলি। আচ্ছা আচ্ছা, প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, মাশাআল্লাহ দেখতে তো অনেক সুন্দর। জাতের মানটা, জাতটা কি? এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান জাত। আর পার্সেন্টে কী আছে না আছে এটা আমি মুখে বলবো না, দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে। আমি এখানে পাঁচটা গরু লট করছি, পাঁচটা গরু লট করছি, এগুলোর বয়স হবে আনুমানিক 8 থেকে 8.5 মাস করে। তো এটা ছিল পাঁচটা লটের প্রথম গরু, হ্যাঁ। গরুটার জাত মান দেখে একজন নির্ণয় করতে পারবে, যারা গরু চেনে যে আসলে গরুটার কী জাতের গরু বা কী মানের গরু। আসলে গরু করা যে দেখেন চারটা বাট, এত সুন্দর বাট, আসলে ছোট গরু তো
আর গরু সাধনা গুলো দর্শক দেখতে পাচ্ছিলেন এই দেখেন বাটকাটা দেখেন বাটগুলো ভালো আছে গরু গরু খুবই ভালো গরু মাজাটাও মাশাআল্লাহ ভালো জি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এটা দেখতে পাচ্ছিলাম আমরা লটের এক নাম্বারটা এক নাম্বারটা তো লটের দামটা আগে বলবেন আর লাস্টে বলে দিবেন এই আগে বললেও যা শেষে বললেও তাই পাঁচটা গরু লট আসছে আমি এই গরু কটা 62,000 পার পিস দাম চাবো এখান থেকে সীমিত কথা বলে নিতে পারবে 62,000 টাকা পার পিস লট পার পিস লটে চাওয়া আর যদি ভেঙে নিতে চাই তাহলে আলাদা আলাদা সিরিয়াল নাম্বার বললে সেভাবে দাম দর করে নিতে পারবে আচ্ছা তো এখানে দেখলাম আমরা লটের প্রথমটা জি প্রথমটা তো দর্শক চ্যানেল লটের দুই নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই ঠিক আছে লটের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান খুবই উন্নত মানের একটা বকনা আদর্শ বকনার ভিতরে যে যে বৈশিষ্ট্য থাকার প্রয়োজন আমি আজকে পাঁচটা বকনা দেখাচ্ছি পাঁচটা বকনার ভিতরেই আছে ইনশাল্লাহ প্রথম যেমন গলায় কম্বল নেই নাভি নেই বাট চারটা শার্ট সাদা হবে এবং পায়ের খুর সাদা নেজটা খাটো মাজাটা উষার মানে ছোটো বকনা হলেও বয়স যদিও বা আট মাস সাড়ে আট মাস কিন্তু গরুটার আদর্শ গরুর ভিতরে যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন এই গরুটার মধ্যে কিন্তু সেই বৈশিষ্ট্যগুলো আছে দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন দেখেন বাটগুলো ভালো আসছে চারটা বাট এবং গরুটার গেট আপ সেট আপ দিয়ে মাজা টাজা দিয়ে এসব গরু লালন পালন করলে কখনো লস হয় না কারণ গরু যখন ছোট থাকে ছোট থেকে যখন বড় হয় তখন গরুর দামও বাড়তে থাকে এটা দেখলাম আমরা লটের দুই নাম্বারটা জি দ্বিতীয় 62,000 টাকার চা দাম দরদাম করা যাবে জি দরদাম করে নিতে পারবে দর্শক চলুন লটের তিন নাম্বার গরুটা দেখাই সিরিয়ালের তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম লটে সিরিয়ালের তিন নাম্বার এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান এটার বয়সও আট থেকে সাড়ে আট মাস সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ এই গরুটার কিডনি ডোসও করা হয়েছে হলস্টাইন ফ্রিজিয়ান জি হলস্টাইন ফ্রিজিয়ান গরু কটা আসলে বৈশিষ্ট্য খেয়াল করতে হবে একটা গরু নিতে হলে তার বৈশিষ্ট্য খেয়াল করতে হবে তা তো অবশ্যই যদি বৈশিষ্ট্য ভালো থাকে তাহলে সেই গরু সে অনায়াসেই নিতে পারবে বাটগুলো দেখাই জি বাটগুলো দেখান বাট বাটে যেমন তেমন এর উলানের জায়গাটা এত জায়গা আছে অনেক সফট খুব দর্শকের পাশ থেকেও দেখতে পাচ্ছিলাম 62,000 লটের তিন নাম্বার জি 62,000 টাকা লটের তিন নাম্বার গরু তো দর্শক ছিলেন 62,000 লটের চার নাম্বার গরুটা আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম লটের সিরিয়ালের চার নাম্বার এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান এটারও আপনার বৈশিষ্ট্য বা আদর্শ বলতে যা যা বোঝায় এই গরুগুলোর মধ্যে সম্পূর্ণ আছে বয়সটা কেমন এটা এটারও বয়স আট থেকে সাড়ে আট আট থেকে সাড়ে আট গরুর একটা লট মিলাইছে বয়স সেম হবে হয়তো 15 দিন এদিক সেদিক হতে পারে বাটগুলো দেখো জায়গায় জায়গায় সংগ্রহ করা তো গরু কাটা আসলে দেখতে হবে যে গরু কাটার মান কেমন যেহেতু অনেকে আসতে পারে না এই জন্য কিন্তু তাদের তাদের পক্ষ থেকে যদি আমি তাদের নজর দিয়ে না দেখি তাহলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্য আমি আমার মনের কাছ থেকে যেটাতে স্যাটিসফ্যাকশন মনে হয় যে না এই জিনিসটা দিলে পারে আমি রাখলে পারেও ভালো হবে সেই সব জিনিসগুলোই কালেকশন করি আমি এটা দেখলাম আমরা লটের চার নাম্বারটা জি লটের চার নাম্বার পাঁচ নাম্বারটা দেখাই সিরিয়ালের পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের এটাও হলস্টাইন ফ্রিজিয়ান এটার একটু বডিতে কালো সংখ্যাটা বেশি আসছে কিন্তু জাতে হলস্টাইন জাতমানটা ভালো জি অবশ্যই ভালো আপনার এই গরুটা পাঁচ নাম্বার এটা এই গরুটার পায়ের দিকে খেয়াল করেন একটু যে এই পা চারটা কত মোটা মাথাটা ছোট গলায় কম্বল নেই লেস কাটো নাভি নেই মানে একটা আদর্শ বকনা একটা আদর্শ গাভী তৈরি হতে হলে যে যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন এই গরুর ভিতরে আছে দুধের বাটগুলো একটু দর্শকদেরকে জি অবশ্যই দেখান দেন বাট দেখান মজা দেখান বাটগুলো তো খুব ভালো আসছে বাটও ভালো আসছে আবার জায়গাও সফট গরু মাজাটাও তো এখানে ভালো হ্যাঁ মাজাও সুন্দর এখানে কয়েক প্রকৃতির গরু হয় অনেক গরু আছে যেগুলোর চামড়া স্কিন টাইট থাকে ছোটোবেলায় গুলা ক্রস গরু আসলে ক্রস গরু দিয়ে যদি কেউ খামার করে তার খামার কিন্তু ওইভাবে ডেভেলপ করবে না কারণ এখন জিনিসপাতির দাম বেশি খাবারের খরচ বেশি এই জন্য ভালো জিনিস ছাড়া তার খামার টিকানো অসম্ভব এই জন্য অনেকে দর্শক ভাইদেরকে বলবো যে যদি খামার করে টিকে থাকতে চান তাহলে অবশ্যই এখনই আপনি শুরু সময়ই ভালো জিনিসটা দিয়ে করতে হবে লটটা রাখছেন 62,000 টাকা জি লটটা রাখছি 62,000 টাকা কিছুটা দরদাম করা যাবে এখান থেকে সীমিত দরদাম করে নিতে পারবে তো দর্শক চলুন পরবর্তী গরুগুলো দেখাই ঠিক আছে সিরিয়ালের ছয় নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা হ্যাঁ সিরিয়ালের ছয় নাম্বার এটা দ্বিতীয় লটের প্রথম গরু বলতে পারেন মানে দ্বিতীয় লটে কয়টা রাখছেন এখানে দ্বিতীয় লটে তিনটা বকনা রাখছি তিনটাই হলস্টাইন ফ্রিজিয়ান বকনা তিনটাই হলস্টাইন ফ্রিজিয়ান তিনটার বয়স হবে 11 থেকে 12 মাস এগারো থেকে বারো মাস বয়সের গরুর লট এখানে দুইটা গরু আছে তো আপনি ফটোকপি বলতে পারেন
প্রথমটা দ্বিতীয়টা খটকপ আচ্ছা এক এক আমরা দেখাবো দর্শকদেরকে এটার নাকের মাথাটা গোলাপি এবং মানে মাথাটা ছোট পায়ের খুরকটা সাদা খাড়া লাভি নেই উলানের সাইজটা খুবই ভালো মানে এটা আদর্শ গাভী হতে হলে কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন আছে তাই না তা তো অবশ্যই টোটাল বার্ড সেটটা দেখেন এখনই কত বড় বার্ডগুলো ভালো আসছে মানে খুবই সুন্দর আদর্শ গাভী গট মাজাটা দেখেন মাজাটা এত সুন্দর মাজা আসছে আর মাথার ডিজাইনটা কি আপনি পাশাপাশি দুইটা গরু মাথা মারেন দেখেন একদম ফটোকপি একদম ফটোকপি গরু এটা দেখলাম আমরা দ্বিতীয় লটের প্রথম গরু দ্বিতীয় লটের প্রথম গরু লটটা রাখছেন কত হ্যাঁ এই গরু এই লটটা রাখছি আমি 77000 টাকা এই তিনটা লট রাখছেন 77000 টাকা পার পিস 77000 টাকা পার পিস দদম করা যাবে মানে দর দামে এই গরু তো আপনি অন্য অন্য খামারে গেলে 90-95 নিতে দামই বলবে না দামই চাবে না তো 77000 টাকা পার পিস তারপরে সম্মানী করবে জানেন আচ্ছা আচ্ছা এটা দেখলাম আমরা দ্বিতীয় লটের প্রথম গরু জি দ্বিতীয় লটের প্রথম গরু দ্বিতীয় লটের দ্বিতীয় গরুটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় লটের দ্বিতীয় গরুটা দেখেন এত সুন্দর গরু আর দুইটা ফটোকপি বলতে পারেন একটু বয়স 15 দিন কম বেশি হতে পারে বয়সটা কিছুটা কম বেশি হতে পারে হ্যাঁ বয়সটা কিছুটা কম বেশি হতে পারে মাশাআল্লাহ গরু কিন্তু একুরেট একদম সুন্দর মানে কাটা গরু মাজার দিকটা আগে দেখান উলানটা দেখান যে এখনই মনে হচ্ছে যে একটা গাভীর সমান উলান হয়ে গেছে বাটগুলো তো খুবই বড় সরে বাটটা বড় এবং খুবই সুন্দর মানে আদর্শ গরুর ভিতরে যে যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন এই গরুগুলোর ভিতরে সেসব গুণগুলো আছে আচ্ছা তো এটা দেখলাম আমরা দ্বিতীয় লটের দ্বিতীয়টা জি দ্বিতীয় লটের দর্শক চলুন দ্বিতীয় লটের তৃতীয় গরুটা দেখাই দ্বিতীয় লটের তৃতীয় গরুটা দেখতে পাচ্ছিলাম ভাই হ্যাঁ দ্বিতীয় লটের তৃতীয় অর্থাৎ শেষের গরু তিনটার লটের এটা শেষ গরু তো এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান এটার বয়স 11 মাস বয়সটা 11 মাস 11 মাস দর্শক 11 মাস বয়সের বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এটা আবার যুগি মুন্ডি বলতে পারেন এই গরুটার সিং হবে কিন্তু ছোট ছোট হবে বড় হবে না এটার মাথায় ঝুটি আছে আচ্ছা আচ্ছা আর এই গরুগুলো খুবই ভালো হয় এগুলা যদি মুন্ডি বীজ দেওয়া যায় মুন্ডি সার দিয়ে যদি বীজ দেওয়া যায় তাহলে মুন্ডি বাচ্চা হবে আচ্ছা আচ্ছা বাটগুলো দেখাই হ্যাঁ বাটচারটা দেখেন এটারও খুব সুন্দর গুলান মানে খুব সুন্দর বাটগুলো দর্শক আপনারা এই যে দ্বিতীয় লটে যে তিনটা গরু দেখালাম এই তিনটা গরু যদি আমি অনায়াসেই মনে করেন যে যে দাম চাইছি এতে বেশি তো লোকালে বিক্রি করতে পারবো মানে যদি কেউ আমার খামারে আসে হ্যাঁ খামারে আসলে কিন্তু এসব গরুর দাম তখন বেশি যাব বেশি চাইলে দাম দর করে এসে বেশি বিক্রি করতে পারবো হ্যাঁ অনলাইন যেহেতু আমি যে দাম দিচ্ছি আলহামদুলিল্লাহ বিক্রি হবে আশা করি আচ্ছা আচ্ছা তো আমরা দ্বিতীয় লটটা দেখালাম 77000 টাকা পার পিস চাওয়া দাম কিছুটা দরদাম করা এটা সম্মানী করে দেবো ইনশাআল্লাহ আচ্ছা তো পরবর্তী গরুগুলো দেখাই ঠিক আছে সিরিয়ালের 9 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা সিরিয়ালের 9 নাম্বার এটা একটা জার্সি জাতের বকনা জার্সি তো অনেকে বিক্রি করে তো আমি যে আজকে দুইটা জার্সি গরু দেখাবো ঘাস সরা দেবো আমি যে দুইটা জার্সি দেখা দেবো এই দুইটা জার্সির সঙ্গে অনেকের গরুর মিল করলে বুঝতে পারবে যে আমার দুইটা জার্সির কি কোয়ালিটি বা কি মান মাশাআল্লাহ কোয়ালিটি তো অনেক ভালো হ্যাঁ গরুটার মাথাটা দেখেন এই দর্শক মাথাটা একটু আপনাদেরকে দেখাই এই দেখেন এটা মাথার যে একটা গেট আপ জার্সির যে অরিজিনাল বৈশিষ্ট্য আমার এই গরুর ভিতরে আছে আমি মনে করি বয়সটা কেমন এটার এটার বয়স 1 বছর হবে হয়তো বাটগুলো দেখাই একটু হ্যাঁ চারটা বাট দেখান এটা জার্সিডার চারটা বাট আপনি দেখাই দেন হ্যাঁ দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ মাশাআল্লাহ দেখেন দেখেন অনেক বড় বড় বাট আছে আর মাজাটাও খুব উশার দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাজাটাও তো খুব সুন্দর আছে জি খুব সুন্দর দর্শক মাজাটা অনেক সুন্দর আসছে দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটার এই গরুটার আমি দাম রাখবো 76000 টাকা 76000 টাকা জি 9 নাম্বার জার্সি বকনাটা জি জার্সি বকনাটা তো দর্শক চলুন 10 নাম্বার বাচ্চাটা বা 10 নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই ঠিক আছে সিরিয়ালের 10 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের 10 নাম্বার এই গরুটার আর বর্ণনা কি দেবো এটা একটা জার্সি এটা হচ্ছে বকনা প্রেগনেট প্রেগনেট হ্যাঁ এখন পর্যন্ত দাঁত আসে নাই মাথায় বড় লাল কি হলো এইগুলো আসলে গরুগুলো কিন্তু আপনারা জানেন যে হিন্দুরা কিন্তু গরুকে মায়ের জায়গাটা দেয় তো সেক্ষেত্রে এই গরুটা একটা হিন্দু বাড়ির গরু এই জন্য ওই গরুর মাথায় আর কি মেহেন্দি দেওয়া আচ্ছা আচ্ছা এটা মেহেন্দি দেওয়া ওখানে হালকা একটু টিকলি আসছিল সাদা তো ওখানে মেহেন্দিটা দিছে তো গরুটা আসলে যেখান থেকেই হোক না কেন গরুটার আদর্শ কিনা গরুটার জাতে মানে কি আছে এটা দেখতে হবে দর্শক ভাইদের এটা জার্সি কিনা অরিজিনাল আর অন্য কোনো ব্রিড আছে কিনা দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে তো এটা একটা আদর্শ জার্সি
এবং জার্সিটা 8 মাস প্রেগন্যান্ট এখন পর্যন্ত দাঁত আসে নাই 8 মাসের প্রেগন্যান্ট না হ্যাঁ 8 মাসের প্রেগন্যান্ট 8 মাসেই আপনি যে পরিমাণ উলান ছাড়তেছে আপনি দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু যখন 9 মাস বা 10 মাসে পড়বে গরুটা অনেক বড় তখন যে উলানটা নিয়ে তো গরু লড়তেই পারবে না এই পরিমাণ উলান হবে গরুটা আসলে এই গরু সম্পর্কে কি আর বলবো এই গরু সম্পর্কে বলার কিছু নাই উলান তো খুব ভালো আসছে উলানের অনেক জায়গা দূরে 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 এবং গরুটা অনেক তাই দেখেন গরুটা কিন্তু অনেক স্বাদ না এটা বুঝতে হবে আপনার হচ্ছে গাভী যেগুলা এগুলা কিন্তু বকনা থেকে যখন গাভী হয় তখন কিন্তু খুব বদমাশ প্রকৃতির হয় কিন্তু এগুলা গরু খুবই শান্ত এটা যে কোনো একজনই এই গরুটা দহন করতে পারবে দামটা কেমন রাখছেন এটার ভাই এই গরুটা আমি আসলে একটু আলোচনায় রাখবো এই গরুটা যদি কেউ নিতে চায় তাহলে আগ্রহী কেউ আমাকে কল দিলে সীমিত দুই কথায় গরুটা বিক্রি করে দেবো আচ্ছা আচ্ছা তো আজকে তো এ পর্যন্তই দেখাচ্ছেন হ্যাঁ আজকে এ পর্যন্তই দেখালাম যোগাযোগটা কীভাবে করবেন যোগাযোগ আমার ফোন নাম্বার আছে আর আমার ঠিকানা হবে পাবনা ঈশ্বরদী অরণখোলা রশিদ ডেইরি ফার্ম আমার নাম মোহাম্মদ ইজাজুল সরকার আচ্ছা আচ্ছা এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে এসে দেখে শুনে নিতে পারবে অথবা অনলাইনের ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে দেখে বিকাশে অথবা ব্যাংকের লেনদেন করে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো গরুগুলো দেখালাম তো পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকের উদ্দেশ্যে আজকে আর কিছু বলবো না দর্শকরা শুনতে শুনতে কান ঝালা ফালা হয়ে গেছে দর্শকরাও এখন জানে কি শুনতে হবে কি বলবে আচ্ছা আচ্ছা তো ভাই অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ